আজ যারা হারিয়ে গেছে অভিমানে, তাদের সম্মানে এই নিরবতা, যাই বলেছিলাম রাখব মনে সব সময়, তবুও সব ভুলে যাই যেন এটাই শুধু দীর্ঘশ্বাস। আজ তারা হঠাৎ নন্দনে চেনা হয়নি তোমাদের, দেখা হয়নি চোখের ও পারে, হয়তো তাহলে যেতে না হারিয়ে। আজ তারা শুধু দীর্ঘশ্বাস, আজ তারা হঠাৎ রঞ্জনকে নিয়ে ইনিশিয়ালি শুরু করি। আমাদের সাথে আরও বন্ধু বান্ধব ছিল, আমি রঞ্জন, হিমেল আর শোভন, আমরা চারজন মিলে ব্যান্ড শুরু করি। আমরা প্রায় অনেকদিন প্র্যাকটিস করি, এক দেড় বছরের মতন প্র্যাকটিস করার পরে আমরা প্রথম শো করি, মানে আমরা বেশ সময় নিয়ে শো করি, চাইলে আর আগে করতে পারতাম। যখন একদম 100% স্যাটিসফাইড হলাম যে এখন শো করা যাবে, তখন শো করবো ডিসিশন নিলাম আর কি। পরে আমরা অনেক দেরিতে 2003 জানুয়ারিতে ফার্স্ট শো করি। এক্সপিরিয়েন্স ওয়াজ ফর মি ইট ওয়াজ নর্মাল, মানে আই হ্যাড লাইক ডান মোর দ্যান 500 শোজ বিফোর দ্যাট অ্যাজ এ প্রফেশনাল। কিন্তু স্পেশাল তো অবশ্যই ছিল, নিজের ব্যান্ড না, এর আগে তো নিজের ব্যান্ড নিয়ে করিনি, কারো না কারোর সাথে বাজাতে গেছি। তো ইট ওয়াজ লাইক এ চ্যালেঞ্জ ফর মি, যে আমার এরকম কিছু টার্গেট ছিল, কিছু গোল ছিল, এগুলো অ্যাচিভ করবো, ওগুলো করে আসছি সব থেকে। আমি খুব স্ট্রেইট ফরওয়ার্ড এবং ক্লিয়ার কাট চিন্তার লোক, আমি প্রত্যেকটা শো বলো প্রত্যেকটা কাজ বলো আমার কিছু নির্দিষ্ট গোল থাকে, আমি নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজি থাকে আমার, ওগুলো কমপ্লিট করেই আমি শেষ করি, তাহলে আমি থামি না, করতে থাকি আর কি। তো ব্যান্ডটা এইভাবেই চলতেছে। আর ব্যান্ডের প্রথম শো এর পরে আমার সেকেন্ড শো, থার্ড শো, এরকম তিন চারটা শো করার পরেই কিন্তু সুফি জয়েন করে। আর ভবিষ্যতে আমার প্রথম শো বোধ হচ্ছিল হচ্ছে ইয়েতে সামদাদতে, সামদাদের দোতলায়, হ্যাঁ ওইখানে, ওটা বড় বড় ছোট একটা ক্রাউড ছিল। ওর ফার্স্ট বড় শো পেয়েছিল ওর সেকেন্ড শোটা, সেকেন্ড শোটা ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ও জয়েন করার কিছুদিন পরেই আমরা বোধহয় খুব সম্ভবত 2003 ডিসেম্বরে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ফার্স্ট শো করি। তখন ছিল ওই শোটাতে নেমেসিস ছিল, আমরা ছিলাম, ব্ল্যাক ছিল, আর্টসেল ছিল, হ্যাঁ অর্থহীন ছিল, স্ট্রাইকিং ছিল, স্ট্রাইকিং নামে একটা ব্যান্ড ছিল। এই কয়টা ব্যান্ডের শো হয়, আমার কাছে এখনও শো এর পোস্টার আছে। ফিউচার প্ল্যান
আপাতত তিনটা অ্যালবাম তো হাতে আছে। অ্যালবামের আমরা যেমন আমরা চাকরি বাকরি করি, তো চাকরির বাইরে আমাদের মিউজিক করতে হয়, তো এই কারণে আমরা আসলে সত্যিকার অর্থে মার্কেটিংয়ের যে থিওরি সেটা আমরা ফলো করতে পারি না, আমরা মার্কেটিং ওভাবে করতে পারি না, প্রমোশন ওভাবে করতে পারি না, কারণ অন্যান্য রেসপন্সিবিলিটি আছে আমাদের। তো এই কারণে আমাদের শোজ অনেক কম করা হয়, প্লাস আমাদের দেশে এখন তো জানো যে সব কিছুরই স্পন্সর পাওয়া যায়, মিউজিকের স্পন্সর বা একটা ব্যান্ডের জন্য স্পন্সরশিপ যে লাগতে পারে এই কনসেপ্টটাই বোধহয় মানুষের মাথায় এখনও নাই। হ্যাঁ, তো এখানে সব কিছু স্পন্সর আছে, শুধুমাত্র ব্যান্ডের কোনো স্পন্সর নাই। আমি এখন খেলাধুলা করতাম, অনেক স্পন্সর থাকতো। আপাতত বিশেষ দ্রষ্টব্যের মার্কেটিং ভালোভাবে করা আমাদের একটা প্ল্যান আছে, যে এখন তো শুধু অডিও না, এখন অডিও ভিজুয়ালের যুগ, তো শুধু গান বের করলে এখন হয় না, মিউজিক ভিডিও লাগে। তো আমাদের ইচ্ছা আছে যে আমাদের পুরো অ্যালবামের প্রত্যেকটা গানের মিউজিক ভিডিও করব। এর আগেও মন্তব্য নিষ্প্রয়োজনও একই প্রবলেম ছিল, মানে একই প্ল্যান ছিল, প্রবলেম ছিল যেটা আমাদের স্পন্সর ছিল না। আমরা হয়তো বা একটা দুটো বা তিনটা গানের জন্য স্পন্সর পেয়েছিলাম, বাকি একটা দুটো হয়তো আমরা নিজেদের পকেটের টাকা থেকে করেছি। কিন্তু এবার বিশেষ দ্রষ্টব্য তো কিন্তু সেম প্রবলেম, আমাদের প্ল্যান আছে যদিও সবগুলো করবো, আমাদের কাছে কোনো স্পন্সর নেই। এটা আসলে পুরো ওয়ার্ল্ড একভাবে চলে, বাংলাদেশের সিস্টেমটা বা সাবকন্টিনেন্টের সিস্টেমটা আলাদা, আর আমাদের ইন্ডাস্ট্রি তো অনেক ছোটো, আমাদের দেশে তো বেসিক্যালি হিন্দি গানের ক্রাউড। ধরো আমি এখন একটা হিন্দি গান যদি করতাম সত্যি কথা অনেক স্পন্সর পেতাম, একটা হিন্দি গান করতাম, একটা সুন্দর মেয়ে নিতাম, কালারফুল একটা ভিডিও করতাম, বৃষ্টি পড়তেছে, তাহলে তো অনেক স্পন্সর পাওয়া যেত। কিন্তু আমি যে টাইপের গান করি এটাতে আসলে স্পন্সরশিপ পাওয়া যাচ্ছে না। তো এই সিস্টেমটা চেঞ্জ হবে তখনই যখন ইন্ডাস্ট্রি একটু চেঞ্জ হবে, মানুষের মাইন্ডসেটে কিছু চেঞ্জ আসবে, আমাদের মাইন্ডসেটে কিছু প্রবলেম রয়ে গেছে। যার যার মতন করে কিছু টাকা কামাতে পারে বা কিছু নেটওয়ার্কিং তৈরি করতে পারে, টোটাল ব্যাপারটা এরকম। যেমন ধরো এখন একটা ট্রেন্ড দেখবা যে তোমরা এখন অনেকের গানও গাওয়া লাগে না, কিছু ছবি তুললেই কিন্তু সে স্টার হয়ে যেতেছে ইনস্টাগ্রামে ফেসবুকে, ভেরি ইজি। হ্যাঁ, কিন্তু আমাদের জন্য খুব টাফ, উই আর ওল্ড ম্যান, আই এম 37 ইয়ার্স ওল্ড, হি ইজ 36, উই হ্যাভ জবস, উই হ্যাভ ফ্যামিলি, আদার রেসপন্সিবিলিটিস। এরপরে আমরা গান করি, এরপরে আমরা মিউজিক ভিডিও করি, এরপরে আমরা ইন্ডাস্ট্রিতে কিংবা প্ল্যাটফর্মে কন্ট্রিবিউট করি, এবং কোনো ওয়ান ওয়ে কন্ট্রিবিউশন ওই দিক থেকে আমরা কিছু পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আমাদের না আছে স্পন্সর, আমাদের ধরো যেসব স্পন্সরশিপের অফার আসে সেগুলো লজ্জাজনক, বলার মতনও না, বা প্ল্যাটফর্মটা খুব ছোটো, তো বেসিক্যালি হিন্দি গানের এই কারণে আর কি, বাংলা গানের সেগমেন্টটা অনেক ছোট, সেখানে অনেক ভাগ হয়ে গেছে, রক আরও ছোট, তো এটা আসলে চেঞ্জ হতে হবে। এটা মানুষের ভিউ পয়েন্ট মাইন্ডসেটে যদি চেঞ্জ না আসে, মানুষ যদি মিউজিকের জন্য পে করার জন্য রেডি না হয়, তাহলে এটা চেঞ্জ হবে না। ফ্রি কনসার্টে অনেক লোক হয়, টিকেটের কনসার্টে লোক হয় না, এটা দিস ইজ নট জাস্টিফাইড, দিস ইজ নট ফেয়ার। আপনারা সারা বছর গান শুনতেছেন, ডাউনলোড করে ফ্রি গান শুনতেছেন, কনসার্টেও আসবেন না, টিকিটও কিনবেন না, অ্যালবামও কিনবেন না, গেঞ্জি কিনে ফেসবুকে ছবি দেবেন, দিস ইজ নট জাস্টিফাইড। আমরা তো মিউজিশিয়ান, আমরা গেঞ্জি বেচার জন্য, জুতা বেচার জন্য, মার্চেন্ডাইজ বিক্রি করার জন্য এখানে আসি নাই, আমরা এন্ড অফ দ্য ডে মিউজিশিয়ানস, আমরা গান করি। আমাদের গানটা যদি বিক্রি হয়, আপনারা যদি গানটা কেনেন, গানটা শোনেন, তাহলে সেখানে আমাদের কিছু প্রাপ্তি আছে। আমাদের গেঞ্জি পরলে হ্যাঁ আমার খুব ভালো লাগে, আমার গেঞ্জি পরে আপনি ঘুরতেছেন, কিন্তু গানটাও যদি গাইতেন সাথে তাহলে বেটার হতো, ঠিক আছে। ওকে, বিশেষ দ্রষ্টব্য বের হয়েছে 2017-র 13-ই জানুয়ারি রাশিয়ান কালচারাল সেন্টারে। তো এটা অনেক দিক দিয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রথমবারের মতো আমরা নিজেরা নিজেরা সিডি বের করছি, প্যাকেজিং পুরোপুরি নিজেদের, প্লাস আগের অ্যালবাম মন্তব্য নিষ্প্রয়োজন, যেটা আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল সিডি বের করার, বাট সামহাও বের করা হয়ে ওঠেনি। তো আমরা এই প্যাকেজের মধ্যেই ডাবল সিডি আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রথম আমাদের সলো শো, এটা এর আগে রাশিয়ান কালচারালের সেম ওয়েতে আমরা অ্যালবাম রিলিজ করেছিলাম, কিন্তু সেখানে ব্যাপার যেটা ছিল সেখানে ওপেনিং ব্যান্ডস ছিল যাদের সঙ্গে আমরা মানে গাইছি বাজাইছি, এইখানে পুরোটাই মানে আমাদের শো শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমাদেরও মানে পার্সোনালি একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা 3 ঘন্টা টানা শো করব। আমাদের হয়েছে কি, আমাদের গান তো অনেক হয়ে গেছে, 40-45টা গান। আমরা যেসব জায়গাতে শো করতে যাই, কমার্শিয়ালি শো বলো বা যে কোনো রক শো বলো, ওখানে
অ্যাভারেজ হয় দেখা যায় যে ছয়টার থেকে ম্যাক্সিমাম 10-12টা গান, মানে দেড় ঘন্টা শুধু 15টা গান, এর বেশি আমরা করতে পারি না। তো সবসময় একটা আক্ষেপ থেকে যায়, কারণ ধরো আমার কাছে তো আর যে আমার এই 7টা গান বেশি পছন্দ, ওই 7টা গান আমার কম পছন্দ এরকম কোনো ব্যাপার নেই, সবই তো আমাদেরই গান। হ্যাঁ, সব গানই তো করতে ইচ্ছা করে, তো কখনোই করতে পারি না। প্রত্যেকটা শোতে যে আমাদের লিস্ট মডিফাই করতে হয়, দেখা যায় সময় কম, গান একটু কমাতে হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে, এবং আমরা মোটামুটি চেষ্টা করি যে যে গানগুলো হয়তো পারফর্ম করা হয়নি ওই গানগুলো একটা দুইটা ঢুকানোর, যাতে মানুষ। তো আমরা এরকম প্রথম একটা স্যাটিসফাইং শো ছিল বুয়েটে, একবার রাত্রে শো করতে গেলাম তিতুমির হলে, তো ওটাতে আমরা প্রায় 2 ঘন্টার মতো মানে 20-22টা গান পারফর্ম করতে পারলাম, অনেকক্ষণ সময় ছিল, স্কোপ ছিল করে, তো করে খুব ভালো হলো। তখন তো প্ল্যান ছিল যে কোনোদিন চান্স পেলে সবগুলো গান একদম, তো বিশেষ অ্যালবাম লঞ্চিং এ আমরা এমন না যে সব গান করতে পারছি, কিন্তু মানে মনের শখ মিটায় শো করে আসছি। এই ব্যস্ত শহরে অপরিচিত ভিড়ে হঠাৎ মনে পড়ে যায় পুরনো দিন, কত রঙিন তাকে আটকে রাখি মায়ায়, হয়তো আমরা বহুদূর স্কুলের চৌকাঠ পেরিয়ে এখনো একই মানুষ, এখনো বন্ধু, আয় আয় বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানা আর একটা দিন কাটুক না সব ভুলে, সবুজ মাঠের সোনালি ছায়ায় হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে। পেছনে তাকালে যেন এখনই ডাক দিবি, খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া কত না কাটাকাটি, অঙ্ক বাংলা ভূগোল ধুচ্ছায় কিছু মনে নাই, শুধু মনে আছে খোলা হাসি আর গান, এখনো একই মানুষ, এখনো বন্ধু, আয় বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানায় আর একটা দিন কাটুক না সব ভুলে, আয় আয় বন্ধুরা ফিরে আয়, সবুজ মাঠের সোনালি ছায়ায় হাসব মোরা প্রাণ খুলে সবাই মিলে। যারা নেই আশপাশে তোরা থাকবি বেঁচে, সব সময় আমাদের মাঝে, আয় আয় বন্ধুরা ফিরে আয়, আয় আয় বন্ধুরা ফিরে আয়, শৈশব কৈশোরে ঠিকানায় আর একটা দিন কাটুক না হয় সব ভুলে, আয় আয় বন্ধুরা ফিরে সবুজ মাঠের সোনালি ছায়ায় হাসবো মোরা প্রাণ খুলে সবাই মিলে।
হ্যাঁ।